এরপরে আহলে সুন্নাত এবং আহলে হাদিস। আসলে আহলুস সুন্নাহ এই এই টার্মিনোলজিটা খুব কম্প্রিহেন্সিভ। আহলুল হাদিস, আহলে হাদিস ভাইয়েরাও সুন্দর নামকরণ করেছে, তারা তাদের মতো খেদমা করে যাচ্ছে, আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট আহলুল হাদিস থেকে আহলুস সুন্নাহ নামটা বেশি শামিল, বেশি চমৎকার। কারণ সুন্নার ভেতরে হাদিস আছে, আবার হাদিস সব হাদিসের ভেতরে সুন্না নাই, এই জন্য আহলু সুন্না ওয়াল জামা এগুলো হাদিস থেকে নিয়ে, রাসুলের ট্রেডিশন থেকে নিয়ে চুজ করা। কিন্তু বাংলাদেশে হয়ে গেছে ভিন্ন, বাংলাদেশে অনেকে নিজেকে দাবি করতেছে সুন্নি, ও রাসুলের সুন্নাতের কোনো কাজই নেই, তুমি কি সুন্নি তাহলে? রাসুল যেভাবে এবাদত করেছেন, তুমি যদি আশিকে রাসুল হও তাহলে পুঙ্খানুপুঙ্খ রূপে রাসুলের রেখে যাওয়া সুন্না এগুলোর সাথে তো আপোষ করা যাবে না, এগুলো সবচেয়ে বেশি মানতে হবে। সুন্না সবচেয়ে বেশি ভায়োলেট করে যারা, এরা হয়ে যাচ্ছে সুন্নি, এটা ঠিক না। তো আহলুস সুন্নাহ নামটা ভালো, কিন্তু তাদের মধ্যে সুন্নাতে সবকিছু থাকতে হবে। আর আহলে হাদিস ভাইয়েরা, ওনারাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর, অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং, ঠিক আছে? এটা আবার ঠিক না। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে আর তাইসির, সবকিছু সহজ হবে। কোনো মুফতি যদি লিগাল অপিনিয়ন দেয়, ফতোয়া দেয়, আর সেটা যদি আমাদের স্যুট না করে, মানতে কষ্ট হয়, বোঝা যাবে যে সামথিং ইজ মিসিং ইন দিস ফতোয়া, ইন দিস লিগাল অপিনিয়ন, অ্যান্ড স্কলার শুড রিভাইজ দ্য ইস্যু। কিছু হয়তো মিসিং হয়ে যাচ্ছে, আবার রিভাইজ করা উচিত। এজন্য সহজ হতে হবে। আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, কিন্তু হানাফিদের সাথে ঝগড়া লাগা এগুলো না করে একটু দরদের জায়গা থেকে বিনয়ের সাথে আপনাদের পদ্ধতি মানহাজ আপনারা তুলে ধরুন। আপনারা সবাই, আমরা ভাই ভাই, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব? আমরা যারা মাঝহাব মানি তারাও আপনাদের ভাই, আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা, আপনারাও আমাদের ভাই, আমরা সবাই ভাই ভাই। আল মুসলিম এখোয়া, আমরা সবাই আল মুসলিম আখুল মুসলিম। তো আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক আমরা নষ্ট করব না। তো কারো ভিন্ন মানহাজ থাকতে পারে, সেটা আপনারা বিনয়ের সাথে আপনারা অন্যদের সাথে পেশ করবেন আপনাদের মেথোডলজি, কিন্তু কঠোর হওয়া যাবে না। আহলে হাদিসের ভাইয়েরা কিছু কিছু বিষয় দেখা যায় যে খুব বেশি কঠোরতা অবলম্বন করে, এটাও ঠিক না, ফ্লেক্সিবল হওয়া উচিত। যারাই খেদমত করছেন, যে সেক্টরেই করছেন, আল্লাহ সবার খেদমতকে কবুল করুক।